আজকে আমার কাছে একটা গুরুত্বপূর্ণ বই রয়েছে, অবশ্যই গুরুত্বপূর্ণ, তবে বইটি আপনারা সকলে চেনেন। বইটি এই জন্য গুরুত্বপূর্ণ বলতেছে কারণ বইটিতে যে ঘটনাগুলো দেওয়া আছে সেটা হচ্ছে বিংশ শতাব্দীতে ঘটে যাওয়া এই পৃথিবীতে যতগুলো ঘটনা ঘটেছে সেটারই একটা সারসংক্ষেপ বলতে পারেন, সেটার একটা সংকলন বলতে পারেন। তো আজকে আমার কাছে যে বইটি রয়েছে সেটা হচ্ছে আসলে বিশ্ব রাজনীতির 100 বছর। বইটি লিখেছেন ডক্টর তারেক শামসুর রহমান। এই রহমান স্যার মূলত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সম্ভবত আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক চেয়ারম্যান। হ্যাঁ, তিনি সাবেক চেয়ারম্যান। আর এই বইটি খুবই জনপ্রিয়, 2008 সালে প্রকাশিত হওয়া বইটি এখনও সমানভাবে জনপ্রিয়। মূলত বইটি যারা রাষ্ট্রবিজ্ঞান কিংবা আন্তর্জাতিক সম্পর্কে পড়াশোনা করতেছেন ইউনিভার্সিটিতে, মূলত তাদের জন্য এটা ভালো একটা রেফারেন্স বই। আর তার থেকে এটার যে বড় পরিচয় সেটা হচ্ছে যারা আমাদের দেশে আসলে পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ বিসিএসএ যারা আসলে পরীক্ষা দিচ্ছেন, মূলত ওই বিসিএসএ যারা রিটার্ন পার্টে কিংবা আসলে লিখিত পাঠে অংশগ্রহণ করেন তাদের জন্য মূলত এটা একটা ভালো সহায়ক বই। তবে এ দুইটা বাদেও যারা আসলে আমাদের মতো সাধারণ পাঠক রয়েছেন ওই সাধারণ পাঠকদের জন্য এই বইটি সমানভাবে গুরুত্বপূর্ণ, কারণ এ বইটি পাঠ করার মাধ্যমে বিংশ শতাব্দীতে ঘটে যাওয়া রাজনৈতিক যত মারপ্যাঁচ রয়েছে কিংবা যত টানাপোড়েন রয়েছে সব কিছু কিন্তু আপনি দেখতে পাবেন এই বইটিতে। বিংশ শতাব্দীর সবচেয়ে বড় দুইটা মেজর ঘটনা সেটা হচ্ছে দুইটা বিশ্বযুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এবং সবশেষ যে সোভিয়েত ইউনিয়নের যে সমাজ তন্ত্রের পতন ঘটে। এই জিনিস, এই তিনটা জিনিস খুবই একদম শুরু থেকে, প্রথম বিশ্বযুদ্ধ থেকে শুরু করে সমাজতন্ত্রের পতন পর্যন্ত খুবই সুন্দর করে এখানে আসলে বুঝিয়ে দেওয়া হয়েছে। আপনি যখন পড়বেন তখন আপনাকে অন্য কোনো রেফারেন্স বই ঘাটতে হবে না এই বইটি পড়ার মাধ্যমে। আর যদি বইটার উল্লেখযোগ্য আরও দুইটা অধ্যায় বলতে চাই, সেই উল্লেখযোগ্য দুইটা অধ্যায় হচ্ছে, ধরেন একটা হচ্ছে নতুন আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থা আর হচ্ছে বিশ্ব পরিবেশগত সমস্যা। অর্থাৎ বিশ্ব পরিবেশগত সংস্থা, এই যে বর্তমানে যে বিশ্বের এত এত প্রাকৃতিক দুর্যোগের আমাদেরকে মুখোমুখি হতে হচ্ছে, বিশেষ করে আমাদের বাংলাদেশের মতো ছোট দেশগুলো কেন এত প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হচ্ছে, সেই জিনিসটা আসলে লেখক তারেক শামসুর রহমান তিনি নিজের মতো করে এখানে কিন্তু নিজের যে চিন্তাভাবনা, নিজের আসলে গবেষণা দ্বারা তিনি এই বইটাতে শেষ দিকে উল্লেখ করেছেন। অর্থাৎ যদি আমি আরও সহজে বলি তাহলে সেটা হচ্ছে বিশ্ব পরিবেশগত সমস্যার যে কিয়োটো প্রোটোকল আছে, এই কিয়োটো প্রোটোকল থেকে শুরু করে আসলে যে ধরিত্রী সম্মেলন রয়েছে এই জিনিসগুলো খুবই ভালো করে তিনি উপস্থাপন করেছেন। এবং আগে যেটা বলেছি সেটা হচ্ছে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের এক্সামগুলোতে কিন্তু কিয়োটো প্রোটোকল কিংবা ধরিত্রী সম্মেলন এই বিষয়গুলো কিন্তু খুবই বারবার আসে, প্রশ্নগুলো রিপিট হয়। তো সেক্ষেত্রে যারা শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য তো এটা মাস্ট রিডের একটা বই আমি বলতে পারি, যারা আসলে গভর্নমেন্ট জব সিকার রয়েছেন। এই বইটিতে মূলত কোন কোন অধ্যায়গুলো রয়েছে কিংবা চ্যাপ্টারগুলো রয়েছে সেটা আপনাদের কাছে প্রকাশ করার আগে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। এই বইটি হচ্ছে বিশ্ব রাজনীতির 100 বছরের প্রথম খণ্ড, এটার একটা দ্বিতীয় খণ্ড রয়েছে, তারেক শামসুর রহমান স্যার আরেকটা খণ্ড লিখেছেন। সেই খণ্ডতে আসলে বিংশ শতাব্দীতে ঘটে যাওয়া ঘটনাগুলো একেবারে বিশদভাবে বিস্তারিতভাবে কিন্তু তুলে ধরা হয়েছে। তো যারা আসলে আরও ভালোভাবে জানতে চান তাদের জন্য দ্বিতীয় সংস্করণটি কিন্তু আমি কেনার জন্য বলবো। আর এ বইটিতে কী আছে চলুন সেটা এখন আমরা জেনে নিই। এ বইটিতে বিংশ শতাব্দী অর্থাৎ 1901 সাল থেকে 2000 সালের যে ঘটনাবলীগুলো রয়েছে সেগুলোই আসলে এ বইটার প্রধান আলোচ্য বিষয়। এই শতাব্দীতে হয়তো পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় দুটো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ। বইটির দ্বিতীয় অধ্যায়ে আপনি দেখতে পাবেন যে প্রথম বিশ্বযুদ্ধের যে সাবলীল বিবরণটা সেটা আছে, সেখানে দেখতে পাবেন যুদ্ধের ফলাফল, গুরুত্ব কিংবা জার্মানি যে পরাজয় হলো, কেন পরাজয় হলো সেটার চুলছাড়া বিশ্লেষণ দেখতে পাবেন। এবং এই বিষয়গুলো বিশদভাবে এবং অধিকাংশ ক্ষেত্রে একদম পয়েন্টে পয়েন্টে কিন্তু আপনি দেখতে পাবেন যে উপস্থাপন করা হয়েছে। আর বইটার যে পঞ্চম অধ্যায় সেটার নাম হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও যুদ্ধ পরবর্তী ইউরোপীয় রাজনীতি। মূলত এখানে আপনি দেখতে পাবেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট এবং খুবই যৌক্তিকভাবে এখানে বোঝানো হয়েছে। আর আমরা জানি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সবচেয়ে বড় কারণ ছিল লিগ অফ নেশনসের যে ব্যর্থতা, সেটাকে আসলে দায়ী করা হয়েছিল। এই বিষয়টিও আসলে এই বইটির চতুর্থ অধ্যায়ে ভালোভাবে মূল্যায়ন করা হয়েছে। বর্তমান বাইপোলার বিশ্ব ব্যবস্থার যে বীজ সেটা রোপিত হয়েছিল কিন্তু 1917 সালে সমাজতান্ত্রিক বিপ্লবের মাধ্যমে। ইতিহাসে এটাকে আসলে রুশ বিপ্লব কিংবা অক্টোবর বিপ্লব হিসাবে কিন্তু আমরা দেখতে পাই। তো পশ্চিম ইউরোপে যখন আসলে পুঁজিবাদের চর্চা চলতেছিল তখন রাশিয়ায় শুরু হলো সমাজতন্ত্রের যে মহাযাত্রা সেটা। বইটির তৃতীয় অধ্যায়ে এই বিপ্লবের খুবই স্বচ্ছ ধারণা দেওয়া হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মূলত ইউরোপ দুটি বৃহৎ শক্তিতে বিভক্ত হতে শুরু করে। একটা হচ্ছে পূর্ব ইউরোপের নেতৃত্বে থাকে সোভিয়েত ইউনিয়ন, আর তাদের যে সমাজতান্ত্রিক মতাদর্শ ধীরে ধীরে পশ্চিম দিকে কিন্তু প্রবাহিত হয়। বইটার অষ্টম অধ্যায়ে জাতিসংঘ, নবম অধ্যায়ে চীনের সমাজতান্ত্রিক বিপ্লব এবং দশম অধ্যায়ে যে ভিয়েতনাম যুদ্ধ সেটার যে যৌক্তিক ব্যাখ্যা সেটা তিনি এখানে আসলে দিয়েছেন। তো এক নজরে আমি বইটির যে চ্যাপ্টারগুলো সেটা আপনাদেরকে বলে চেষ্টা করতেছি, সেটা হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ, রুশ বিপ্লব, লিগ অফ নেশনস, দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও যুদ্ধ পরবর্তী ইউরোপীয় রাজনীতি,
পূর্ব ইউরোপ আছে, তারপর স্নায়ুযুদ্ধ সম্পর্কে বলা হয়েছে, জাতিসংঘের উত্থান ও ভূমিকা, চীনের সমাজতান্ত্রিক বিপ্লব যেটা আগে বলেছিলাম সেটা, তারপর ভিয়েতনাম যুদ্ধ সম্পর্কে বলা হয়েছে, জোট নিরপেক্ষ আন্দোলন যেটা খুবই গুরুত্বপূর্ণ, তারপর ন্যাম কীভাবে আসলে উদ্ভব হলো সেই জিনিসগুলো, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ আফ্রিকার যে বর্ণবাদ সংক্রান্ত কিছু বিষয় ছিল সেটা আসলে দেখিয়েছেন, এবং নেলসন ম্যান্ডেলা কীভাবে আসলে 29 বছর কারাবাসের পর তিনি কীভাবে আসলে ফিরে এসে ওই আসলে বর্ণবাদ জিনিসটাকে দূর করেন এবং তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হন, সেই জিনিসগুলো এখানে ব্যাখ্যা করা হয়েছে। তারপর মধ্যপ্রাচ্য সংকট খুবই বিশদভাবে আসলে এখানে দেখানো হয়েছে। এরপর আছে আফগানিস্তানের যে ঘটনাগুলো, সেটা সোভিয়েত ইউনিয়নের সমাজতন্ত্রের পতন যেটা শুরুতে বলেছিলাম, তারপর নতুন আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থা, তারপর আছে এখানে কিয়োটো প্রোটোকল, প্যারিস সমঝোতা এবং বাংলাদেশের যে প্রতিক্রিয়া সেটা দেখানো হয়েছে, সভ্যতার সংকট ও নয়া বিশ্ব ব্যবস্থার স্বরূপ। তো এখানে আসলে বর্তমান বিশ্বে যে আসলে খ্রিস্টানদের যাতে সাথে যে মুসলিমদের আসলে একটা কী হয়েছিল, দ্বন্দ্ব হয়েছিল, সেই জিনিস দ্বন্দ্ব না মানে অদূরভবিষ্যত হবে এরকম একটা জিনিস লেখক তারেক শামসুর রহমান কিন্তু দেখিয়েছেন। তারপর যে আসলে 1992 সালে ব্রাজিলের রিও ডি জানেরিওতে ধরিত্রী সম্মেলন হয়েছিল সেই জিনিসটাও লেখক এখানে দেখিয়েছেন। তারপর লেখক একটা জিনিস আসলে যেটা বললাম তুলে ধরেছেন, সেটা হচ্ছে মুসলমানদের সাথে খ্রিস্ট ধর্মাবলম্বীদের দ্বন্দ্বই 21 শতকে সবচেয়ে বেশি প্রাধান্য পাবে, যেটা আমার মনে হয় এখন আমরা আস্তে আস্তে একটু একটু করে দেখতেছি এবং লেখক ঠিকই বলেছেন। আর এখানে যে মুসলিম যুদ্ধ আছে সে মুসলিম যুদ্ধ সম্পর্কে বলা হয়েছে, তারপর আরও অনেকগুলো গুরুত্বপূর্ণ ঘটনা আসলে বিশ্ব রাজনীতি সম্পর্কে আপনি জানতে পারবেন। তো আসলে এই বইগুলোর তো রিভিউ দেওয়া সম্ভব হয় না, এভাবে রিভিউ দেওয়া সম্ভব না, কারণ প্রত্যেকটা আলাদা আলাদা ঘটনা। তো আমি বলবো আপনারা গত 100 বছরে রাজনীতিতে যে ঘটনাগুলো ঘটেছে সেটা জানার জন্য হলো এই বইটি সংগ্রহ করুন। আর যদি আরও বিস্তারিত বিশদভাবে জানতে চান তাহলে যে বইটির দ্বিতীয় খণ্ড রয়েছে, দ্বিতীয় খণ্ডটা সম্ভবত 2016-17 সালে প্রকাশিত হয়েছে আর এটা 2008, তো আপনারা এটা সংগ্রহ করার চেষ্টা করুন। এই বইটা সম্ভবত আমি 280 বা 290 টাকা দিয়ে কিনেছিলাম, তবে আমি বইটা কিনেছি 2019 সালে, বর্তমানে এসে আপনাদেরকে রিভিউ দিচ্ছি। তখন পড়েছিলাম কোনো একটা কারণে, এখন আবার পড়তেছি তাও কোনো একটা কারণে, মূলত সেই সুবাদে আপনাদেরকে আসলে এটা দেখাচ্ছি। তো সকলকে বলবো বইটি সংগ্রহ করে ফেলুন যাদের বিশ্ব রাজনীতি সম্পর্কে কিংবা বর্তমান সমসাময়িক রাজনীতি সম্পর্কে আপনার জানার ইচ্ছে আছে। তো সকলকে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটা এতটুকু দেখার জন্য। আর যদি আপনি নতুন নতুন ভিডিও পেতে চান, বই সম্পর্কে জানতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল বাটন অল নোটিফিকেশন করে দিন। সকলকে ধন্যবাদ জানাচ্ছি, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।